দিয়ে পিটায় উত্তম মধ্যম আম দিয়ে হয় তেলের আচার ইঁদুর প্লেগ ছড়ায় কেরালাতে ব্যাস হয়ে গেল বেশ কয়েকটা ইন্ডিয়ান ড্যামস রিভার উইথ স্টেট কিন্তু কিভাবে সেটা জানতে হলে দেখতে হবে তোমাদের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ওয়েলকাম টু জ্ঞান ইউটিউবে প্রথমবার আমি সঞ্জিতা নিয়ে এলাম স্ট্যাটিকজিকের ভিডিও উইথ শর্ট ট্রিক আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়ার মেজার রিভার ভ্যালি প্রজেক্ট উইথ ড্যাম আর এগুলো মনে রাখার জন্য থাকছে কিছু মজাদার ট্রিক্স যাতে আর কখনো ভুল না হয় বা পরীক্ষার হলে বসে কখনো কনফিউশনও না তৈরি হয় আর এই ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য টেন মার্কসের একটা ছোটো টেস্ট যার মাধ্যমে তোমরা নিজেরাই যাচাই করে নেবে যে এই ট্রিকগুলো কতটা হেল্পফুল সো ডোন্ট ওয়েস্ট টাইম স্টার্ট উইথ মি তো ড্যামগুলো পড়ার আগে ভারতের এই নদীর পজিশানের কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে যে মোটামুটি কোন নদীটা কোন পোর্শনটা রয়েছে এই জিনিসটা জেনে রাখলে কিন্তু এই ড্যাম বা প্রজেক্টগুলো মুখস্থ করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো ভারতের এই পোর্শানটা কী কী ইম্পর্টেন্ট রিভার আছে দেখো গঙ্গা আছে এখানটাতে ব্রহ্মপুত্র এই সাইডে নেক্সট আছে দামোদর তারপরে কি আসছে তারপর এখানটায় আছে মহানদী তারপরে আসছে গোদাবরী তার নিচে কৃষ্ণা একটা ইম্পর্টেন্ট রিভার নিজ এখানে লাস্টে আসছে কাবেরী এছাড়াও ওপরে থাকা ইম্পর্টেন্ট ওপরে না এই সাইডে আছে নর্মদা রিভার ইম্পর্টেন্ট এবং তাপ্তি রিভারও ভেরি ইম্পর্টেন্ট আর ওপরে আছে ঝিলাম চেনাব রবি বীজ সতলেজ এবং কোন কোন স্টেটে আছে সেটা তোমরা এই ছবিটা থেকে দেখে নেবে তো আজকে শুরু করছি আমাদের ফার্স্ট ড্যাম ফার্স্ট ড্যাম আছে তিল্লা প্রজেক্ট আছে হচ্ছে উত্তরপ্রদেশে আর এই প্রজেক্টটা তৈরি হয়েছে কোন রিভারের ওপর না বেতওয়া রিভারের ওপর এই যে দেখো মাতাতিল্লা প্রজেক্ট শো করেছি উত্তরপ্রদেশে বললাম এই ড্যামটা আছে উত্তরপ্রদেশে কিন্তু এই মাতাতিল্লা প্রজেক্টটা কানেক্ট করেছে মধ্যপ্রদেশকেও উত্তরপ্রদেশের সাথে মধ্যপ্রদেশে কানেক্ট করেছে তাই এটাকে খুব সহজে মনে রাখার জন্য আমরা ধরে নেব এই মাতার শুধু মাতাতিল্লার মাতাটা মনে রাখো বেতওয়ার বেদ অ্যান্ড ইউপিএমপি এবার যদি আমি বললাম মা বেদ দিয়ে মারে উত্তম মধ্যম তাহলে দেখো সেই মা থেকে মাতা তিল্লা প্রজেক্ট মনে করে হয়ে যাবে বেত দিয়ে থেকে বেতওয়া রিভার আর ইউপি এমপি কতটা সহজ হয়ে গেল নেক্সট আমাদের কী রিভার আসছে দেখে নিই নেক্সট আছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট এই ভাকরা নাঙ্গাল প্রজেক্ট আছে হিমাচল প্রদেশে এই হিমাচল প্রদেশ ভারতের কোন জায়গাটায় সেটা দেখো এই লাল রঙের অংশটাই কিন্তু হিমাচল প্রদেশ আর এটা কোন রিভারের ওপর আছে এটা আছে হিমাচল প্রদেশের সাতলেজ রিভারের ওপর আছে বাক্রা নাঙ্গাল প্রজেক্ট তাহলে নাঙ্গাল আছে সাতলেজ রিভার হিমাচল প্রদেশে এটাকে আমরা কীভাবে সঠিককে মনে রাখবো বাক্রা নাঙ্গালের এই নাঙ্গালের দিকে ফার্স্টে খেয়াল করো এখানে আছে কি গল কি গল আর কি হয় জেনারেলি বরফ থেকে গলে জল হয় বরফ মানে হিম তাহলে সেখান থেকে একটা মনে আসতে পারে যে হিমাচল প্রদেশ আবার গলে যাওয়া মানে কি লুজ হয়ে যাওয়া সেখান থেকে সতলেজ এরকম ছোট ছোট শর্ট ট্রিক বা ছোটো ছোটো গল্পের মাধ্যমে যদি কোন জিনিস পড়ে থাকো তাহলে দেখবে যে এটা কিন্তু বেশি দিন ধরে মনে থাকে সহজে ভুলেও না তাহলে ভাঁক্রানাঙ্গাল প্রজেক্ট হচ্ছে সাতলেজ রিভারে আছে এবং আছে হচ্ছে হিমাচল প্রদেশে নেক্সট নেক্সট হচ্ছে দামোদর ভ্যালি এটার জন্য আলাদা কোনো ট্রিক তো নেই এটা আছে দামোদর ভ্যালি প্রজেক্ট এটা আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল ভারতের এই প্রশ্চানটায় অবস্থিত এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এটাকে কানেক্ট করেছে আর অবশ্যই এটা আছে দামোদর রিভারের ওপর নেক্সট নেক্সট হচ্ছে হীরাকুদ ড্যাম এই হীরাকুদ ড্যাম কিন্তু ভারতের লংগেস্ট ড্যাম এটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে যে ভারতের লঙ্গেজ ড্যাম হচ্ছে হীরাকুদ ড্যাম তো একটা লংগেস্ট ড্যাম তার মানে এটা কোথায় থাকবে একটা মহান কিছু বা বড় কিছুর ওপরে থাকবে তাহলে এটা হচ্ছে আছে মহানদীর ওপরে আর এই মহানদীর কোন স্টেটে আছে সেটা আমি তোমাদের প্রথমেই দেখালাম মহানদী আছে উড়িষ্যার ডিস্ট্রিক্টে তাহলে হীরাকুদ ড্যাম যখন বলবে যেটা ভারতের লঙ্গেজ ড্যাম এটা কিন্তু তোমাদের এমনি আলাদা কোয়েশ্চেন হিসেবে মনে রাখতে হবে যে লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া যদি বলা হয় সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম আর এটা কোন রিভার যদি বলা হয় তার মানে এটা কি মহান কোনো রিভার থেকে মহানদীতে আছে আর মহানদী আছে ওড়িশাতে নেক্সট হচ্ছে নাগার্জুন সাগর প্রজেক্ট এবং শ্রীশৈল ড্যাম এই দুটো জিনিসই আছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের পজিশান কোথায় ভারতের সেটা হচ্ছে এই যে একদম উপকূলে আর এটা কোন রিভারের ওপর আছে এটা আছে কৃষ্ণা রিভারের ওপর এটার জন্য সট্রিক হচ্ছে এই নাগার্জুন সাগরের মধ্যে অর্জুন এইটার দিকে ধ্যান দাও অর্জুনের সারথি কে ছিল কৃষ্ণ ছিল এই অর্জুন আর কৃষ্ণ মিলে কী করেছিল এরা করেছিল মানে দুষ্টদের মেরে ওরা আলো এনেছিল বা অন্ধকার থেকে ভালো দিন সুদিন ফিরিয়ে এনেছিল তাহলে সেখান থেকে এই নাগার্জুন সাগরে অর্জুন আর কৃষ্ণ এটা কি অন্ধকার কেটেছে আলোর দিন এনেছিল অর্থাৎ অন্ধ্রপ্রদেশে তাহলে নাগার্জুন সাগর কৃষ্ণন রিভারের ওপর আছে এবং কোন স্টেটে আছে এটা এটা আছে অন্ধ্রপ্রদেশের ওপরে এছাড়াও কি শ্রীশৈলাম ড্যাম শ্রীশৈলাম ড্যামের মধ্যে কৃষ্ণর আগে আমরা কী বলি শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণ শ্রী বললে এটা কৃষ্ণা রিভার আবার সে চলে আসছে শ্রীকৃষ্ণ কী এনেছিল উনি তো অশুভ জিনিসকে বিনাশ করে ভালো জিনিস আনে তাহলে সেখান থেকে অন্ধ্রপ্রদেশ মনে করবে নেক্সট এইভাবে ছোটো ছোট স্টোরির মাধ্যমে যে কোনো জিনিস মনে রাখলে দীর্ঘদিন কিন্তু তোমাদের মাথায় থেকে যাবে এটা সহজে ভুলবেও না ঠিক নেক্সট হচ্ছে তেহারি ড্যাম এই তেহারি ড্যামটার একটা ইম্পর্টেন্সই আছে এটা হচ্ছে ভারতের সব থেকে উঁচু ড্যাম এই তেহারি ড্যামটা কোথায় আছে তেহারি ড্যাম্প আছে উত্তরাখণ্ডে কোন রিভারের ওপর আছে তেহারি ড্যাম তেহারি ড্যাম্প আছে ভাগীরথী রিভারের ওপর এটা ধরে নাও একটা উঁচু কোনো জায়গা ঠিক আছে বা উঁচু বাদ এটাই হচ্ছে তেহারি ঠিক আছে এটার ওপর দিয়ে একটা মেয়ে দৌড়ে 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 আসছিল দৌড়ে দৌড়ে আসতে কি পড়ে গেল এই দৌড়ে আসাকে হিন্দিতে কি বলে হিন্দিতে বলে ভাগ ভাগনা ভাগকার আনা আর পড়ে গেল সেটাকে হিন্দিতে বলে গির্গা তাহলে সেখান থেকে ভাগীরথী তাহলে ভাগীরথী রিভারের ওপর আছে আর পড়ে যাওয়ার ফলে পড়ে গিয়ে কি সে কিছু ক্লু পেলো ধরে নিলাম যে সে দৌড়ে দৌড়ে এসছে কিছু তার কোনো কারণে কোনো তো কারণ আছে সেই কারণটা করাটা ধরলাম উত্তর পেতে বা সেটা উত্তরাখণ্ড এহারি ড্যাম যেটা সব থেকে উঁচু ড্যাম অফ ইন্ডিয়া এটা আছে হচ্ছে ভাগীরথী রিভারের ওপর আর কোন স্টেটে থাকছে এটা আছে উত্তরাখণ্ডে নেক্সট নেক্সট আসছে পোচাম্পাদ ড্যাম যার আরেকটা নাম হলো রাম সাগর ড্যাম এই পোচাম্পাত ড্যাম এটা আছে তেলেঙ্গানা ডিস্ট্রিক্টে আর তেলেঙ্গানা ভারতের কোন পজিশনে এটা জেনে নিলে তেলেঙ্গানার ওপরে যে রিভার গেছে সেটা হচ্ছে গোদাবরি গোদাবরী নদীর ওপরে আছে এই পোচাম্পাদ ড্যাম এটা মনে রাখার জন্য দেখো খুব মজাদার একটা ট্রিক বলছি তোমাদেরকে পচা ড্যাম এটা থেকে ফার্স্ট কোন একটা মাথায় আসছে ধরে নাও এখানে পচা আম পচা আম তো কেউ খায় না পচা আম তো সবাই ফেলে দেয় গর্তে ফেলে দেয় তাহলে গর্তে ফেলে দিলাম সেখান থেকে মনে রাখবো গোদাবড়ি ঠিক আছে গর্ত থেকে আমার আসছে গোদাবরি এছাড়াও কি হয় পচা আম তো গর্তে ফেলে দিলাম কিন্তু শুধু আম সেটা কি হয় আম দিয়ে তেলের আচার হয় এগুলো শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য তাহলে তেলের আচার থেকে আসবে তেলেঙ্গানা তাহলে পচা আম গর্তে ফেলে দিলাম ফার্স্টে আর আম দিয়ে জেনারেলি হয় তেলের আচার তাহলে পচাম্পাদ ডিস্ট্রিক্ট যারা অপর নাম হলো শ্রীরামসাগর ড্যাম আছে গোদাবরী রিভারের ওপর এবং এর ডিস্ট্রিক্ট হচ্ছে এই সরি স্টেট হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা স্টেটের মধ্যে এটা আছে নেক্সট নেক্সট হচ্ছে রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট এই রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট আছে উত্তরাখণ্ডে গঙ্গার পজিশনটা দেখেছিলে যে ওপর থেকে এসছে বেঙ্গল অবধি এরকম পজিশনেই ছিল ঠিক আছে তাহলে রামগঙ্গা প্রজেক্ট আছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের কোন রিভারের মধ্যে তাহলে থাকবে এটা আছে কালাগড় রিভারের মধ্যে এটার জন্য তোমাদের ট্রিক হচ্ছে রাম এখানে রামের দিকে দেখো রাম কি করেছিল রাম তো রাবণদেরকে বিনাশ করেছিল আবার চলে আসছে অশুভ জিনিস বা বাজে জিনিস ওষুধের বিনাশ করেছিল সেটাকে আমরা কি দিয়ে জেনারেলি রিপ্রেজেন্ট করি ব্ল্যাক কালার দিয়ে বা কালো কালার দিয়ে তাহলে রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট আছে কালাগড়ে ওখান থেকে কাকে উদ্ধার করেছিল সিটাকে করেছিল উদ্ধার তাহলে উদ্ধার করেছিল সেখান থেকে মনে রাখতে হবে উত্তরাখণ্ড তাহলে রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট আছে কালাগড় রিভারের ওপর আর কোন স্টেটে আছে আছে হচ্ছে উত্তরাখণ্ড স্টেটের ওপর নেক্সট নেক্সট হচ্ছে ইদুক্কি প্রজেক্ট এই ইদুক্কি প্রজেক্ট আছে কেরালাতে কেরালা এই যে একদম নিচে এই পর্শনটা হচ্ছে কেরালা এই কেরালার ওপর দিয়ে কোন রিভার আমরা দেখেছি এটা অবশ্য ছবিতে ছিল না কিন্তু কেরালার ওপরে আছে পেরিয়ার রিভার এই পেরিয়ার রিভারের ওপরে আছে ইদুক্কি প্রজেক্ট এই ইদুকি নামটা শুনলে ফার্স্টে কোন ওয়ার্ডটা মাথায় আসে আমাদের ইঁদুর নামটা মাথায় আসে তাহলে ধরে নিলাম এবার ইঁদুর অন্য রোগ ছড়ায় এটা সবাই জানো প্লেগ রোগ ছড়ায় তাহলে ইঁদুর ছড়ায় প্লেগ রোগ কেরালাতে তাহলে ইঁদুর থেকে ইঁদুক কী চলে এলো কী রোগ ছড়ায় প্লেগ রোগ ছড়ায় সেখান থেকে পেরিয়ার মনে রাখতে হবে আর কেরালা যদিও মনে না থাকে যে কোথায় ছড়ায় তাহলে এখানে কি এখানে ডবল কি আছে ডবল কে আছে দুটো কে মানে কেটা এখানে প্রায়োরিটি পাচ্ছে তাহলে সেই কে থেকে আসছে কেরালা ইঁদুর ছড়ায় প্লেগ প্লেগ রোগ কেরালাতে তাহলে এখান থেকে হয়ে গেল ইদুক্কি প্রজেক্ট আছে পেরিয়ার রিভারের ওপর কেরালাতে নেক্সট হচ্ছে মেত্তুর ড্যাম্প এই মেত্তুর ড্যাম্প আছে তামিলনাড়ুতে আর এটা হচ্ছে তামিলনাড়ুর পজিশন এই মেত্তুর ড্যাম কোন রিভারের ওপর আছে তামিলনাড়ুর দিকে তাহলে কোন রিভার গেছে কাবেরি রিভার গেছে তাহলে কাবেরি রিভারের ওপরে তামিলনাড়ুতে আছে মেত্তুর ড্যাম্প। এটা সট্রিক মেত্তুরে ট্যুরটা মনে রাখলাম আমি যে ট্যুর তার ধরে নিচ্ছি কাবেরি বলে একটা মেয়ে ট্যুর করতে তো ছেলে মেয়ে লোক কেউ না কেউ তো যাবেই তো ধরে নিলাম যে কাভেরি বলে একজন মেয়ে ট্যুর করতে যাচ্ছে তামিলনাড়ুতে তাহলে ট্যুর করতে যাচ্ছে থেকে মেত্যুর চলে এলো কোন রিভার কাভেরি আর কোন স্টেট তামিলনাড়ু নেক্সট নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল প্রোজেক্ট বা যার আরেকটা নাম হলো রাজস্থান ক্যানেল প্রজেক্ট এবার যদি রাজস্থান ক্যানেল প্রজেক্ট তোমাদের দিয়ে দেয় তো এটা খুব ইজিলি বলে দেওয়ার জন্য যে এটা রাজস্থানে অবস্থিত কিন্তু এদিকটা দিয়ে কোন রিভার গেছে ওই পোর্শনটা দিয়ে কোন রিভার দেখিয়েছিলাম এই যে এদিক দিয়ে কী কী রিভার আছে এই যে সতলেজ রিভার আছে বীজ আছে তাহলে রাজস্থানের সতলেজ বিজ এই রিভারের ওপর আছে এই ইন্দিরা গান্ধী ক্যানেল প্রজেক্ট বা রাজস্থান ক্যানেল প্রজেক্ট নেক্সট নেক্সট হচ্ছে দুটো প্রজেক্ট একসাথে দিয়েছি কারণ এই দুটো প্রজেক্টটি একই রিভারের ওপর তৈরি হয়েছে এবং দুটোই আছে একই স্টেটে কি কি আছে একটা হচ্ছে কাঁকড়াপাড়া প্রজেক্ট আর হচ্ছে উকাই প্রজেক্ট এই কাঁকড়াপাড়া উকাই প্রজেক্ট দুটো প্রজেক্টই আছে গুজরাটে গুজরাটের কোন রিভারের ওপর আছে এটা আছে গুজরাটের তাপি রিভারের ওপরে এটার জন্য দেখো খুব মজাদার একটা ট্রিক বানিয়েছি আমি যাতে তোমাদের খুব সহজে মনে থাকে যে কাঁকড়া কামড়ালে আমরা কি করি চিৎকার করে উঠি বা উ করে উঠলাম সেটা কোথা দিয়ে করছি মুখ দিয়ে করছি তাহলে কাঁকড়া কামড়ালে সেখান থেকে কাঁকড়া উ বলে যে চিৎকার করছি সেখান থেকে উকাই প্রজেক্ট দুটো প্রজেক্ট মুখ দিয়ে দেখো ভারতের এই পোর্শনটা দেখো অনেকটা মুখের মতো হ্যাঁ তো এই পোর্শনটা কোন জায়গাটা কোন স্টেট আছে এখানে এখানে আছে গুজরাট তাহলে কাঁকড়াপাড়া প্রজেক্ট আর উকাই প্রজেক্ট আছে গুজরাটে এবার অনেকে কাঁকড়া খায় সেটাকে রান্না করতে গেলে কি লাগবে হিট লাগবে তাপ লাগবে তো এখানে কোন রিভার আছে তাপি রিভার তাহলে কাঁকড়াপাড়া আর উকাই প্রজেক্ট যেটা আছে গুজরাট স্টেটের ওপর সেটা আছে তাপি নদীতে নেক্সট নেক্সট হচ্ছে তুঙ্গভদ্রা প্রজেক্ট এই তুঙ্গভদ্রা প্রজেক্ট এই তুঙ্গভদ্রা যে রিভার এটা তুঙ্গভদ্রা রিভারের ওপরই আছে তো এই রিভারটা হচ্ছে একটা কৃষ্ণা নদীর ট্রিবিউটারি আর এটা আছে কোন স্টেটে এটা আছে কর্ণাটকে নেক্সট নিজাম সাগর প্রজেক্ট এই নিজাম সাগর প্রোজেক্ট আছে দেখো এই যে এখানে দেখিয়েছি নিজাম সাগর ড্যামটার প্লেসমেন্ট এই জায়গাটায় আছে অবস্থান করে সেটা কোন ডিস্ট্রিক্টে আছে সেটা আছে দেখো তেলেঙ্গানা ডিস্ট্রিক্টে রাইট তেলেঙ্গানা ডিস্ট্রিক্টের মঞ্জিরা রিভারের ওপর আছে নিজাম সাগর প্রজেক্ট এটার জন্য সঠিক কি আবার সেই আমি তেলেঙ্গানা এলি আমের কথা মনে আসছে কিভাবে আসছে এই যে নিজাম সাগর আম আছে তাহলে সেই আবার আম দিয়ে হয় তেলের আচার হয়ে গেল। আম ম্যাঙ্গোর ম্যান হয়ে গেল আর জিরা জিরাও দিতে হয় আচারে তাহলে মঞ্জিরা রিভার তাহলে তেলেঙ্গানার মঞ্জিরা রিভারের ওপর আছে নিজাম সাগর প্রজেক্ট আর এর আগে আমি কি বলেছিলাম তেলেঙ্গানার পোচামপাদ প্রজেক্ট রয়েছে তেলেঙ্গানাতে রাইট আর ওই পোচাম্পাদ প্রজেক্ট কোন রিভারে ছিল কি বলেছিলাম পচাম খাওয়া হয় না গর্তে ফেলে দিই তাহলে গর্ত থেকে কী আসছিলো গোদাবরী রিভার আসছিল তাহলে গোদাবরী রিভারে তেলেঙ্গানাতে ছিল পোচাম্পাদ প্রজেক্ট আর নিজাম সাগর প্রজেক্ট আছে তেলেঙ্গানার মঞ্জিরা রিভারের ওপর নেক্সট নেক্সট হচ্ছে কয়না ড্যাম কয়না ড্যাম আছে কয়না রিভারের ওপর এটা আলাদা করে মনে রাখতে হবে না আর এই কয়না ডিস্ট্রিক্ট কী আছে এই যে এখানে দেখো কয়না এই যে কয়না ড্যামের পজিশনটা আর এটা আছে কোন স্টেটে মহারাষ্ট্রতে আছে তাহলে মহারাষ্ট্রের কয়নাতে আছে কয়না ড্যাম নেক্সট থিন প্রজেক্ট যার অপর নাম হচ্ছে রঞ্জিত সাগর প্রোজেক্ট এটা আছে হচ্ছে পাঞ্জাবে এই পাঞ্জাবের পাশ দিয়ে কী কী রিভার গেছে শুরুতেই তোমাদের দেখিয়েছি কী কী রিভার গেছে অনেকগুলো গেছে তার মধ্যে এই থিন প্রজেক্টটা কোন রিভারের ওপর আছে এটা আছে হচ্ছে রবি রিভারের ওপর তাহলে রবি রিভারের ওপর আছে থিন প্রজেক্ট বা যার লোকাল নেম হচ্ছে রঞ্জিত সাগর প্রজেক্ট নেক্সট সালাল ড্যাম এবং বাগলিহাট ড্যাম এই দুটো ড্যাম এটা একসাথে দিয়েছি কারণ এই দুটো হচ্ছে একই রিভারের ওপর আছে এবং একই স্টেটে আছে এটাও আছে তোমার জম্বু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে জম্বু কাশ্মীরে হচ্ছে সালাল ড্যাম জম্বু কাশ্মীরের কোথায় পজিশন এই যে জম্বু অ্যান্ড কাশ্মীর এখানে হচ্ছে সালাল এবং বাগলিহাট ড্যাম এইখানে দেখো এই যে তোমাদের বাগলিহাট ড্যামটাকে এই যে দেখানো হয়েছে ঠিক আছে আর কোন রিভার দেখিয়েছে এই যে পাশেই হয়েছে এটা হচ্ছে চেনাব রিভার চেনাব রিভার এই যে বাগলিহাট ড্যাম ঠিক আছে তাহলে এটা কোথায় হচ্ছে এটা কোন নদীর তীরে হলো এটা হলো হচ্ছে চেনাব নদীর ওপরে হয়েছে এবং আছে কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীর তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরে কোন রিভার হচ্ছে স্যালাল ড্যাম অ্যান্ড বাগলিহার ড্যাম এটার জন্য কোনো ট্রিক আলাদা করে দিলাম না এটা মনে রাখবে শালাল এবং বাগলিহার এটা হচ্ছে চেনাব নদীর ওপরে সট্রিক বলতে এটাকে এইভাবে মনে রাখতে পারো যে বি সি সি বিসিএস এক্সাম দেবে সবাই ওয়েস্ট বেঙ্গল বিসিএস এর ডাব্লিউটা বাদ দিয়ে দিলাম তো এর বি ফর বাগলিহার সি ফর চেনাব রিভার আর এস হচ্ছে সালাল ড্যাম্প আর এমনি না মনে রাখলে এমনি এটা মনে রাখতে হবে যে সালাল অ্যান্ড বাগলিহার ড্যাম হচ্ছে চেনাব রিভারের উপর আর চেনাব রিভার যদি মনে রাখো তো শুরুতে দেখেছি ঝিলাম চেনাব এগুলো কিন্তু জম্মু কাশ্মীরের ওপর দিয়ে গেছে তাহলে এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ওপর আছে নেক্সট নেক্সট হচ্ছে ফারাক্কা প্রজেক্ট এটার জন্য ট্রিক লাগবে না এটা হচ্ছে আছে ওয়েস্ট বেঙ্গলে এটা আছে গঙ্গা এই যে তোমাদের দেখো ফারাক্কা ব্রিজের প্লেসটা এখানে দেখানো হয়েছে পজিশনটা এটা আছে গঙ্গা ভাগীরথী রিভারের ওপরে আর ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই ফারাক্কা প্রজেক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে নেক্সট নেক্সট আসছে তিনটে প্রোজেক্ট একসাথে সেটা হচ্ছে কী কী না তাওয়া ইন্দিরা সাগর প্রজেক্ট এবং সর্দার সরোবর প্রজেক্ট এই তিনটে প্রজেক্টই আছে এই যে তোমাদের পজিশানটা দেখানো হয়েছে এটা কোন জায়গাটা ভারতের একদম মিডল পোর্শন না তাই এটা হচ্ছে এমপি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের তাওয়া রিভারের ওপরেই কিন্তু এই প্রজেক্টটা রয়েছে এই এখানে এই যে দেওয়া আছে তাওয়া রিভারটা কিন্তু নর্মদা রিভারকেই বলা হয় তাওয়া রিভার এই যে নর্মদা রিভারটা যে গেছে এই যে দেখো সর্দার সরোবর এই যে তাওয়া তাহলে এই প্রজেক্টগুলো আছে হচ্ছে নর্মদা রিভারের ওপর বা তাওয়া রিভার আর কোন স্টেট সেটা হচ্ছে মধ্যপ্রদেশে এটা এইভাবেও মনে রাখতে পারো যে ইন্দিরা সাগর প্রজেক্ট থেকে যে ইন্দিরা গান্ধী যিনি ছিলেন ইনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বা সর্দার যদি মনে রাখি এরা কি সর্দার বেশ একটা গণ্যমান্য ব্যক্তি মানে কি একটা মধ্যমণি টাইপের তাহলে সেটা আছে মধ্যপ্রদেশে তাহলে এখান থেকে আরেকটা জিনিস রাখতে হবে যে তাওয়া প্রজেক্ট এটাও আছে হচ্ছে মধ্যপ্রদেশের তাওয়া রিভার বা নর্মদা রিভার কখন যদি নর্মদা রিভার না রেখে দেওয়া থাকলো তাওয়া রিভার সেটা তোমাদের এটা মনে রাখতে হবে তাহলে তাওয়া আর নর্মদা যে একই রিভার এই জিনিসটাও জানতে হবে নেক্সট নেক্সট হচ্ছে রিহান প্রজেক্ট যার আরেকটা নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পান্থ সাগর প্রজেক্ট এই রিহান প্রজেক্ট এই যে রিহানদের পজিশন দেওয়া রয়েছে ঠিক আছে এই তাহলে রিহান প্রজেক্ট আছে কোন স্টেটে আছে রিহান্দ আছে হচ্ছে উত্তরপ্রদেশে এই যে দেখলে উত্তরপ্রদেশে রিহান এই যে উত্তরপ্রদেশ ডিস্ট্রিক্টটা এই যে তোমাদের উত্তরপ্রদেশ ডিস্ট্রিক্ট আর একদম কিনারে আছে রিহান ড্যামটা তাহলে রিহান রিভারেই আছে এটা উত্তরপ্রদেশে নেক্সট নেক্সট হচ্ছে তুলবুল প্রজেক্ট আর উড়ি প্রজেক্ট দুটো প্রজেক্ট আবার একসাথে দিয়েছি কারণ একই রিভারের ওপর আছে এবং একই ডিস্ট্রিক্টে এই একই স্টেটে আছে এটা আছে জম্মু কাশ্মীর এই একদম ভারতের ওপরে জম্মু কাশ্মীরে এই যে উড়ি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটাকে এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে এই পজিশনটায় রয়েছে উড়ি প্রজেক্ট তাহলে এটা আছে কোন রিভারের ওপর এটা আছে হচ্ছে ঝিলাম রিভারের ওপর জম্মু কাশ্মীরের ওপর মেন ইম্পর্টেন্ট টু রিভার হচ্ছে ঝিলাম আর চেনাও ঠিক আছে তাহলে ঝিলাম রিভারে জম্মু কাশ্মীরের ঝিলাম রিভারের আছে উড়ি প্রজেক্ট অ্যান্ড তুলবুল প্রজেক্ট এটাকে একটা সট্রিক এইভাবে মনে রাখতে পারো যে ঝালমুড়িওয়ালা চলে টলমল করে ঠিক আছে বা টলবল করে চলে ঝালমুড়িওয়ালা টলবল করে চলে থেকে তুলবুল প্রজেক্ট ঝালমুড়ির ঝাল থেকে ঝিলাম রিভার আর মুড়ি লাস্ট উড়ি থেকে উড়ি প্রজেক্ট তাহলে টলবল করে ঝালমুড়িওয়ালা চলে সেইভাবে করলে হয়ে গেল টুলবুল প্রজেক্ট আর উড়ি প্রজেক্ট আছে ঝিলাম রিভারের ওপর আর ঝিলাম আছে একদম ওপরে ভারতের সেটা হচ্ছে জম্মু কাশ্মীর ডিস্ট্রিক স্টেটের মধ্যে আছে ঝিলাম রিভার আর এর আগেটা কি বললাম জম্মু কাশ্মীরে আরেকটা কি বলেছি চেনাব রিভার সেটাতে কী কী আছে সালাল ড্যাম্প আছে আরেকটা আছে বাগলিহাট ড্যাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জম্মু কাশ্মীরের জন্য নেক্সট নেক্সট হচ্ছে এখানে আর কিছু ইম্পর্ট্যান্ট জিনিসগুলো দেওয়া আছে এটা হচ্ছে কোশি প্রজেক্ট কোশি আছে কোশি রিভার আর কোশি রিভার আছে বিহারে এছাড়া হচ্ছে জর্জ সাগর প্রজেক্ট এটা হচ্ছে চম্বল রিভারের ওপর আছে এটা হচ্ছে রাজস্থান চম্বল রাজস্থান নেক্সট হচ্ছে সমুদ্রম প্রজেক্ট এটা আছে কাবেরি কর্ণাটক কাবেরি নদীটা তোমাদের ছবিতে দেখিয়েছিলাম একদম নিচে আছে এটা কর্ণাটকে হচ্ছে শিবসমুদ্রম প্রজেক্ট আর পং ড্যাম এটা আছে বিষ পাঞ্জাব তাহলে দেখো যে কোনো তুমি যদি একটু রিভারের পজিশানগুলোর কনসেপ্ট একটু মাথায় রাখো তাহলে কিন্তু অনেকটাই রিভারটা জানলেও স্টেটটা হয়ে যাবে আবার কোন কোনো স্টেটটার যদি মাথায় থাকে সে স্টেট থেকেও রিভার হয়ে যাবে আর সেগুলো না থাকলে দু একটা যেমনি মুখস্থ রাখতে হবে বাকিগুলো কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে হয়ে যাবে তো কতটা কি হয়েছে সেটা পরীক্ষা করার জন্য নেক্সট আমি তোমাদের নিয়ে নিচ্ছি একটা দশ মার্কসের এক্সাম এবং এটা কোনো রকম চিটিং না করে প্রত্যেকে করার চেষ্টা করো এবং আমিও তোমাদের সাথে করছি কতটা মনে আছে সেটা বুঝতে পারবে যে ট্রিকগুলো সত্যি তোমাদের হেল্প করছে কি না যারা ভিডিওটা মন দিয়ে দেখলে তারা এই জিনিসটা নিজে একা একা করার চেষ্টা করো ভিডিওটা পজ করে যে দেখো শর্ট ট্রিকগুলোর মাধ্যমে নিজেরা পারছো কি না আর পরে আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নাও চলো শুরু করছি ফার্স্ট বলেছে হচ্ছে নিজাম সাগর প্রজেক্ট রাইট এই নিজাম সাগর প্রজেক্ট এটা কি করে বলেছিলাম নিজামের আম মাথায় রাখতে এই যে আম আর আম মানে তেলের আচার বা তেলেঙ্গানা ডিস্ট্রিক্ট তাহলে কোথায় হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে টেন তাহলে ওয়ান হচ্ছে টেন নেক্সট হচ্ছে মাতা তিল্লা প্রজেক্ট মাতা কি বলেছিলাম মাতা বেদ দিয়ে মারে উত্তম মধ্যম মানে বেতওয়া রিভার আর ইউপিএমপি তাহলে এটা হচ্ছে নয় দুই চলে যাচ্ছে নয় এক হচ্ছে দশ দুই হচ্ছে নয় নেক্সট হচ্ছে শ্রী শৈলাম ড্যাম শ্রী শৈলাম ড্যাম কি বলেছিলাম মনে রাখতে শ্রী কথাটা মনে রাখতে শ্রী কৃষ্ণ 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 কোথায় আছে খোঁজো এখানে কৃষ্ণ আছে হচ্ছে দুই এপি কৃষ্ণা এই যে এ চলে গেল অন্ধ্রপ্রদেশে ওই যে বললাম শ্রীকৃষ্ণ আর অর্জুন যাচ্ছে এর সাথে কী ছিল আরেকটা ছিল নাগার্জুনা সাগর প্রজেক্ট এটাও ছিল এপি কৃষ্ণা নেক্সট কী আসছে নেক্সট আসছে হিরাকুদ ড্যাম হিরাকুদ ড্যাম কি বলেছিলাম ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ড্যাম হচ্ছে হীরাকুদ ড্যাম তার মানে এটা কি মহান কোনো জিনিসের ওপর আছে অর্থাৎ এটা আছে মহানদীতে মহানদী কত নম্বরে আছে এই যে উড়িষ্যা মহানদী তিন নাম্বারে আছে তাহলে চার হচ্ছে তিন নেক্সট হচ্ছে ইদুক্কি প্রজেক্ট ইদুক্কি প্রজেক্ট ইদুক্কি প্রজেক্ট কোথায় হবে ইদুক্কি প্রজেক্ট হবে হচ্ছে ইঁদুর ইঁদুর কোথায় ছিল কেরালাতে ছিল কী করতো প্লেগ ছড়াতো মানে পেরিয়ার কেরালা তাই ইদুক্কি প্রজেক্ট হচ্ছে এটা আছে আর্টে দেখো আর্টে হচ্ছে ইদুক্কি প্রজেক্ট নেক্সট হচ্ছে ইন্দিরা সাগর প্রজেক্ট ইন্দিরা সাগর প্রজেক্ট ইন্দিরা কি বলেছিলাম যে এরা বেশ গণ্যমান্য ব্যক্তি মধ্য মধ্যমান মানে তাহলে এটা কি হচ্ছে মধ্যপ্রদেশ এমপিতে থাকছে তাহলে ইন্দিরা সাগর প্রজেক্ট হচ্ছে এমপি নর্মদা উকাই প্রজেক্ট উকাই প্রজেক্ট কি বলেছিলাম কাকড়া কামড়ালে আমরা উ করে উঠি কোন জায়গাটা দিয়ে ভারতে যে পোর্শনটা অনেকটা মুখের মতো দেখতে সেটা কোন জায়গাটা ছিল সেটা ছিল গুজরাট গুজরাট কোথায় আছে এই যে সাত এটা হচ্ছে এটা তাহলে উকাই হচ্ছে গুজরাটের তাপি রিভারের উপর নেক্সট হচ্ছে মেত্যুর ড্যাম মেত্যুরে কি বর্ণ রাখতে বলেছি ট্যুর ট্যুর করতে কে যাচ্ছে ট্যুর করতে যাচ্ছে কাবেরি কোথায় যাচ্ছে তামিলনাড়ুতে যাচ্ছে তাহলে আট হচ্ছে চার নেক্সট হচ্ছে কয়না ড্যাম কয়না ড্যাম তো খুব সহজ কয়না আছে কয়নাতেই আছে কয়না আছে মহারাষ্ট্রতে লাস্টে কি আসছে রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট এটাতে কি মনে রাখতে বলেছি রাম মনে রাখতে হবে রাম কি করেছিল অশুভ জিনিস বিনাশ করতে গেছিলো মানে কালো জিনিস সেখানে দেখলে কি কালাগড় কালাগড় হচ্ছে উত্তরাখণ্ড তাহলে এক হয়েছে টেন দুই হয়েছে নয় শ্রীশৈল ড্যাম তিন হচ্ছে দুই চার চার হচ্ছে এই উড়িষ্যা মহানদী আর পাঁচ থেকে দেওয়া রয়েছে তাহলে দেখেছ শুধুমাত্র শর্ট ট্রিকটা মনে রাখার জন্য এত সহজে আমরা করে দিতে পারলাম কোনো আমাদের জোর করে প্রেশার দিয়ে মনে রাখার কোনো দরকারই নেই এইভাবে পড়লে আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব হেল্প করবে এই জিনিসটা আর কতটা হেল্প করবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানেই কমপ্লিট হলো আমাদের ইন্ডিয়ান ড্যামস অ্যান্ড রিভার্স অ্যান্ড ইম্পর্টেন্ট তোমার প্রজেক্টগুলো যদি এই শর্ট ট্রিকগুলো সত্যি তোমাদের হেল্পফুল মনে হয় তো প্লিজ আমার জন্য একটা কমেন্ট করো এই ভিডিওতে যাতে আমি এরকমভাবেই ট্রিক দিয়ে বাকি স্ট্র্যাটেজিকের পোশানগুলো কভার করতে পারি এবং যাতে এক্সাম হলে গিয়ে তোমাদের আর কোনো কনফিউশনের প্রশ্নই না থাকে সেই জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে আর অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও